ক্যান্সার দিবস খাদ্যাভ্যাস পরিবেশ ও ধূমপানে বাড়ছে আক্রান্তের সংখ্যা সচেতনতার পরামর্শ আজ 10 শহরে বিএনপির সমাবেশ থাকবে 54 দল বিশৃঙ্খলায় প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের নাগরিক সেবায় পিছিয়ে উত্তর সিটির 41 নং ওয়ার্ড ভাঙাচোরা সড়ক বিশুদ্ধ পানি ও গ্যাস সংকট চরমে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে জয় দিয়ে শুরু বাংলাদেশের বিপিএল থেকে নিশ্চিত হল ঢাকা ও খুলনার বিদায় আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি লায়লা টরিন এবারে বিস্তারিত খাদ্যাভ্যাসে জায়গা পাওয়া জাঙ্ক ফুড ভেজাল খাবার পরিবেশ দূষণ ও ধূমপান সহ নানা কারণে দেশে বাড়ছে ক্যান্সার আক্রান্তের হার অসংক্রামক এ রোগে প্রতি বছর প্রায় 2 লাখের মতো রোগী শনাক্ত হচ্ছে মারা যাচ্ছে 1 লাখেরও বেশি মানুষ অসচেতনতায় প্রথম ধাপে ক্যান্সার শনাক্ত না হওয়ায় বাড়ছে মৃত্যুর হার বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে কয়েক ঘন্টা অপেক্ষার পর ডাকেল চিকিৎসকের তড়িঘড়ি যাবার তাড়া 6 মাস আগে প্রস্রাবে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারা বয়সের সঙ্গে স্বাভাবিক বলে মনে করলেও দিন দিন বাড়তে থাকে জটিলতা শেষ পর্যন্ত শরণাপন্ন হন চিকিৎসকের জানতে পারেন জরায়ুতে বাসা বেঁধেছে ক্যান্সার একটু একটু সাদা স্টপ যেত আমি ভাবছি এটা তো মহিলাদের সমস্যা হয়েই থাকে সেজন্য আমি এটাকে গুরুত্ব দেইনি দেশে ক্রমাগত বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা সঠিক কোনো গবেষণা না হলেও ইন্টারন্যাশনাল ক্যান্সার রিসার্চ এজেন্সির বাংলাদেশ অংশের তথ্য মতে 2020 সালে সক্রিয় রোগী ছিল 15 লাখ প্রতিবছর নতুন রোগী শনাক্ত হচ্ছে 1.5 লাখেরও বেশি অসচেতনতায় দেরিতে রোগটি শনাক্ত হওয়ায় বাড়ছে প্রাণহানির সংখ্যাও আমার এই পেটে ব্যথা বা বুকে ব্যথা এটা শুরু থেকে লাস্ট ক্যান্সার পর্যন্ত আমার এটা জানতে সময় লাগছে 5 মাস ডান কানের নিচ দিয়ে একটা গোটার মতো হইছে এরপরে দেখা যায় আস্তে আস্তে 3টা আগা বের হইছে এই কিছুদিন পরে আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে যাওয়ার পরে সে টেস্ট দিছে টেস্ট দেওয়ার পরে বলছে যে সমস্যা আছে এটা গেল বছরের মতো এবছরও ক্যান্সার দিবসের প্রতিপাদ্য ক্লোজ দ্য কেয়ার গ্যাপ শরীরে 7টি বিশেষ লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তবে দ্রুত শনাক্তে গণ স্ক্রিনিং এর পরামর্শ ক্যান্সার বিশেষজ্ঞদের সমস্যা না হলে কি আসে না এর জন্য আপনার ডিলেড ডায়াগনোসিস যার জন্য ক্যান্সারের মৃত্যু হার অনেক বেশি যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে মনে করেন যে ক্যান্সারের যে আপনার মৃত্যু হার একদম 1/3 নামায় নিয়ে আসা সরকারি প্রতিষ্ঠানগুলোতে রোগ শনাক্ত ও চিকিৎসার দীর্ঘসূত্রিতা এবং বেসরকারি পর্যায়ে বিপুল ব্যয় মেটাতে না পেরে মূল চিকিৎসা শুরুর আগেই জীবন যুদ্ধে হেরে যান অধিকাংশ ক্যান্সার রোগী যে সরকারি ব্যবস্থাপনায় যে ক্যান্সার চিকিৎসার সুযোগ রয়েছে সেটি কিন্তু খুবই স্বল্প মূল্যে ঠিক পাশাপাশি যদি আমরা চিন্তা করি যে ক্যান্সার ব্যবস্থাপনাগুলো বেসরকারি পর্যায়ে আছে সরকারি পর্যায় থেকে প্রায় 10 গুণ অন্যদিকে দেশে উৎপাদন হলেও আমদানি নির্ভর কাঁচামাল ও ব্যয় সাপেক্ষ উৎপাদন প্রক্রিয়ার কারণে কমানো যাচ্ছে না ক্যান্সারের ওষুধের দাম সিলেকটিভ কিছু কোম্পানি তৈরি করে র ম্যাটেরিয়ালসগুলো সুতরাং সেটা আনা আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে যার কারণে এর দামটা কিছু বেশি হলেও আপনি যদি অ্যাজ এ হোল বলেন আমি বলবো যে বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্ট কম্পারেটিভলি চিপ নিয়মিত শরীরচর্চা পরিমিত সুষম খাবার রুটিন মেনে শরীর স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা গেলে মৃত্যুর হার কমানো সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা 10 দফা দাবিতে আজ রাজধানী সহ 10টি সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপি ও সমমনারা এই কর্মসূচিতে বিএনপি ছাড়াও যুক্ত হচ্ছে 54টি দল বিএনপি নেতারা বলছেন চূড়ান্ত এবং এক দফা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করছেন তারা সময় হলেই সাধারণ মানুষকে সাথে নিয়ে ঘোষিত হবে এক দফার আন্দোলন বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ, জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ বিএনপির 10 দফা বাস্তবায়নে ধারাবাহিক যুগপথ কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানী ঢাকা সহ সারা দেশের 10টি বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি ঘিরে এরই মধ্যে রাজধানী ঢাকা সহ সারা দেশেই নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। যুগপথ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আগের মতো সমমনা রাজনৈতিক দলগুলোও একই দিন পালন করবে আলাদা কর্মসূচি। তৃণমূলের নেতারা বলছেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে প্রস্তুত মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। আমাদের সকল অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা হয়েছে, আমরা 100% প্রস্তুতি সম্পন্ন। আমরা বিশ্বাস করি খুলনা বিএনপির ঐতিহ্য রয়েছে শান্তিপূর্ণ সমাবেশ করার। কেন্দ্রীয় নেতাদের দাবি, নিত্যপণ্য সহ তেল গ্যাস বিদ্যুতের বর্ধিত দামে বিপর্যস্ত সাধারণ জনগণকে সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতেই ধারাবাহিক কর্মসূচি তাদের। কয়েকটি মাত্র বড় শিল্পগোষ্ঠী মিলে বাংলাদেশের সমস্ত ভোগ্যপণ্যগুলো উৎপাদন এবং আমদানি করে, তারা এই সরকারের সঙ্গে সমঝোতা করে, সন্ধি করে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। দুর্ভোগে পতিত জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায়, কিভাবে এই গণতন্ত্র হারানো, ভোটাধিকার হারানো, এমনকি কথা বলার অধিকার হারানো মানুষদেরকে একত্র করা যায়, সেই লক্ষ্যেই কর্মসূচিগুলি প্রণয়ন করা হচ্ছে। বিএনপির দাবি, শান্তিপূর্ণ কর্মসূচি ঘিরে সরকারের পক্ষ থেকে যতই সহিংসতার ফাঁদ পাতা হোক, জনগণের ঘুরে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন তারা। সরকার যে একটা প্রচণ্ড অস্থিরতায় ভুগছে তার প্রমাণ হচ্ছে এই ধরনের পাল্টা কর্মসূচি। আমাদের অবস্থানটা অত্যন্ত সতর্ক, আমরা মার খাচ্ছি, আরও মার খাবো সামনে। মার খেতে খেতে একসময় আমরা দেখবো যে আমাদের মারের পাল্টা মার দেওয়ার জন্য জনগণ এগিয়ে আসছে, তারা আমাদের কিছু করতে হবে না, তারাই তাদেরকে এটা শিক্ষা দিয়ে দিবে। শান্তিপূর্ণ ধারাবাহিক কর্মসূচিগুলোর মধ্য দিয়ে সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নের পথে আন্দোলন এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলীয় কোনো সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচনে বিএনপি অংশ নেবে না, অবশ্যই কেয়ারটেকার করতে হবে, অবশ্যই নির্দলীয় সরকার করতে হবে, এটার মহড়া চলছে। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলনের অংশ হিসেবে গেল 24 ডিসেম্বর 9টি বিভাগীয় শহরে এবং 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিল, 11ই জানুয়ারি অবস্থান কর্মসূচি ও 16ই জানুয়ারি বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। শান্তিপূর্ণ সব কর্মসূচিকে স্বাগতও জানিয়েছেন তারা। তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে প্রতিহতের প্রস্তুতিও রাখছেন ক্ষমতাসীনরা। বলছেন, যতই আন্দোলনের কথা বলুক, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সরকার হটানো চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকাসহ দেশের 8 বিভাগে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি সহ সমন্বয় দল ও জোট সমূহ। এরই অংশ হিসেবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় সটনে প্রস্তুতি নিচ্ছে দলটি। এর আগে 4 দিনের পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এমন বাস্তবতায় আওয়ামী লীগ নেতারা বিএনপির শান্তিপূর্ণ সব কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, বিএনপি দেশে গণতন্ত্রকে অস্বীকার করলেও তাদের কর্মসূচিতেই গণতন্ত্র প্রমাণ হয়। পদযাত্রা সভা এগুলি কিন্তু মোর গণতান্ত্রিক, সুতরাং আমরা আশা করি বিএনপিও রিয়েলাইজ করতেছে যে জঙ্গিবাদী সন্ত্রাসবাদী কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশে নির্বাচনও হবে না, নির্বাচনে জিততে পারবে না, অতীতে তার খেসারতা দিয়েছে। বিএনপি এই যে বিভিন্ন সময় সমাবেশ ডেকেছে, তারা পদযাত্রা করছে, বিভাগীয় সমাবেশ করছে, এই যে নির্বিঘ্নে এগুলো এই কর্মসূচিগুলো পালন করার মধ্য দিয়ে প্রমাণিত যে দেশে সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে বিএনপি কর্মসূচি করে, শেষে আবার সরকারের উদ্দেশ্যে বলে গণতান্ত্রিক পরিবেশ নাই, গণতন্ত্র নাই, এই যে মিথ্যাচার, এইগুলো বন্ধ হওয়া উচিত। যতই কর্মসূচি পালন করুক না কেন, বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলেও জানান তারা। বিএনপির মধ্যে অধিকাংশ নেতাকর্মী, যাদের সাথে আমার কথা হয়েছে, সিনিয়র নেতা, তারা নির্বাচনের পক্ষে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। আমি তাদের সকলকে পরামর্শ দিয়েছি যে আপনাদের যদি কোনো নির্বাচন সংক্রান্ত কোনো কথা থাকে তাহলে আপনারা নির্বাচন কমিশনের সাথে যে কথা বলেন, নির্বাচন কমিশন আপনাদের এগুলিকে ব্যবস্থা নেবে। কিন্তু তারা যদি অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কিছু যদি বলে, সেটাও আমি মনে করি এই মুহূর্তে তাদের দলের নেতাকর্মীদেরকে কিছুটা উৎসাহ দেওয়ার জন্য হয়তো বা বলছে, কিন্তু আলটিমেটলি তারা নির্বাচনে আসবে। কারণ আমি বিশ্বাস করতে চাই যে বিএনপি ইতিমধ্যে বুঝতে পেরেছে
যে নির্বাচন ছাড়া ক্ষমতার বদলের অন্য কোনো উপায় নেই। নির্বাচনে যারা যে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আসে তারা অবশ্যই নির্বাচনে আসবে, যাদের সক্ষমতা নেই তারা তো নির্বাচনে আসবে না, তারা নির্বাচনে কী করবে? তারা মাঠে থেকে নির্বাচনের বিরোধিতা করেই তাদের অস্তিত্ব টিকে রাখার চেষ্টা করবে। আর যাদের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আছে তারা যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তারা রাজনৈতিক সংকটে পড়বে, তাদের অস্তিত্ব সংকটে পড়বে। বিএনপির বিভাগীয় সমাবেশের দিন ঢাকায় অবস্থান কর্মসূচি সহ সমাবেশ করবে আওয়ামী লীগ। তফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবারে দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। নাগরিক সেবায় পিছিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ড। মূল সড়ক পাকা হলেও ব্যবহার অনুপযোগী অধিকাংশ সংযোগ সড়ক। স্থানীয়রা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন গ্যাস সংকট নিয়ে। এছাড়াও রয়েছে বিশুদ্ধ পানির অভাব, নেই খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার। দূষণে ভরাট পানি নিষ্কাশনের জন্য একমাত্র শাহজাদপুর খাল। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ড 2017 সালের সাতারকুল ইউনিয়নের কয়েকটি এলাকা নিয়ে গঠিত হয়, যা উত্তর সিটির প্রশাসনিক অঞ্চল 10-এর অন্তর্ভুক্ত। সিটির অন্তর্ভুক্ত হওয়ার 5 বছর পরও নাগরিক সেবায় পিছিয়ে এ এলাকার বাসিন্দারা। 41 নম্বর ওয়ার্ডের পশ্চিম পদরদিয়া এলাকা, যেখানে চলাচলের একমাত্র সড়ক মসজিদ রোডে বিগত 1 দশকে হয়নি সংস্কার বা উন্নয়ন, যা এ এলাকার মানুষের ভোগান্তির অন্যতম কারণ। রয়েছে গ্যাস ও বিশুদ্ধ পানির সংকট। এখানে আসলে সিটি কর্পোরেশন থেকে তো কোনো মানে সোয়ারেজের লাইনই করে নাই। বাড্ডা মানে মধ্যবাড্ডার অবস্থা এত খারাপ যে একটা রাস্তাও মানে সরকার করে নাই। এখানে রাস্তা এ পর্যন্ত কাজ একবারও কোনো কাউন্সিলারই করে নাই। রাস্তাটি বড় করার কথা ছিল আরও আগে থেকে, প্রায় 15 বছর যাবৎ হয়ে গেছে, কিন্তু কেউ কোনো কাজ করতেছে না এই এলাকায়। এই রাস্তাগুলো হওয়ার কথা ছিল আপনার 12 ফিট, তো সামনে যা দেখবেন যে 8 ফিট হয়ে গেছে। দুর্ভোগ আরও বাড়িয়েছে এ এলাকার উপর দিয়ে বয়ে চলা শাহজাদপুর খাল। দূষণে মৃতপ্রায় এ খালটিতে কোনো রেলিং না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মশামাছির উপদ্রব। এই খালের মধ্যে যে ময়লা, তা এই ময়লায় অনেক মশা, মশার খুব এলাকায় মশার খুব ই উৎপাত। মশার জন্য আমরা সন্ধ্যাবেলা যে ছেলেমেয়েরা পড়বে ওই কয়েল না জানলে পড়তে পারে না, কেউ বসতে পারে না। খালের রেলিং গোনা নাই, এই রেলিং গোনার জন্য মাঝে মাঝে অনেক বাচ্চা পড়ে যায়। যে এই খালটা, এটার যে প্রচুর গন্ধ, এই গন্ধর কারণে আশেপাশে কেউ থাকতে পারতেছে না। মূল সড়ক থেকে সংযোগ সড়ক ব্যবহার অনুপযোগী অধিকাংশ সড়ক, যা বর্ষার মৌসুমে আরও ভোগান্তি বাড়াবে বলে অভিযোগ বাসিন্দাদের। রাস্তাঘাটের অবস্থা মোটেও ভালো না, বর্ষার সিজনে অনেকটা পানি হয়, বাচ্চারা স্কুলে যাবে ব্যবস্থা থাকে না, স্কুল বদ্ধ করে বাসায় বসে থাকতে হয়। ওই যে ওইখান থেকে আপনার রিক্সা আসতে হয়, আর না হয়তো জামা কাপড় ভিজে আসতে হয়। জোরে বৃষ্টির সিজন হলে আর কি এই মাথামত থেকে মনে হয় পানি হারা রাস্তায় পানি থাকে। ভোগান্তির নিরসন ও দ্রুত নাগরিক সেবার প্রত্যাশা এই এলাকার বাসিন্দাদের। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে আওয়ামী লীগ 29 জানুয়ারি যে সমাবেশ করেছে তাকে অতীতের যে কোনো সময়ের চেয়ে বড় জনসমাগম বলা হচ্ছে। কিন্তু সেই জনসভা ছাপিয়ে ওই দিন থেকে আলোচনায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নানা কথা লিখছেন তার সমর্থকরা। তবে যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বলছেন ভিন্ন কথা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আসলে কি ঘটেছিল প্রধানমন্ত্রীর সভামঞ্চে? রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীতে 29 জানুয়ারি ছিল আওয়ামী লীগের সমাবেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্মরণ অতীতে এমন জনসমাগম হয়নি কোনো সমাবেশে। সমাবেশে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, জনসমাগম, স্থানীয় প্রত্যাশা ছাপিয়ে আলোচনায় দলটির স্থানীয় নেতা আসাদুজ্জামান আসাদ। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলছেন আসাদ, এমন একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন কি ঘটেছিল প্রধানমন্ত্রীর সভামঞ্চে? সমাবেশে উঠার আমার কোনো পাশ ছিল না, ছিল না কেন আমি তাও জানি না। পরবর্তীতে মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নাকি নেতৃবৃন্দকে বলেছে আমাকে মঞ্চে ডাকতে, আমি মঞ্চে কেন নাই। আমি মঞ্চে প্রধানমন্ত্রীর নির্দেশেই মঞ্চে গেলাম,
বক্তব্য শেষ করেই ঘুরতে আমি নেত্রীকে সালাম দিলাম, তুমি মঞ্চে নাই কেন? আমি বললাম আমাকে পাস দেওয়া হয়নি। সেই সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে জানতে চাইল যে তাকে পাস দেওয়া হয়নি কেন। আসাদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন ছবি ও ভিডিও ভাইরাল করে নানা কথা লিখছেন তার সমর্থকরা। আসাদকে মঞ্চে না দেখে ক্ষুব্ধ হয়েছেন দলীয় প্রধান, এমন কথাও ছড়িয়েছেন। আসাদকে মঞ্চে না দেখে প্রধানমন্ত্রী কি সত্যিই ক্ষুব্ধ হয়েছিলেন? তোমরা পাস দাওনি, দিয়েছি তালিকা দিয়েছি কে বা কারা, তবে আপা ওনাকে পাস দিয়ে কি হবে, কারণ উনি তো প্রতিটা সময় নৌকার বিরোধিতা করে। তখন আসাদুজ্জামান আসাদ পাল্টা কথা বলে, আপা এটা মিথ্যা কথা। ঠিক সেই মুহূর্তেই আমি আপাকে বলি যে আপা, সদ্য জেলা পরিষদের নির্বাচনে উনি বিরোধিতা করেছেন। আপা তখন আঙুলটাই করে তাকে বললো যে হ্যাঁ, তোমার সম্বন্ধে এই রিপোর্টই আছে, আমি যাকে নৌকা দিয়ে পাঠাই বা যাকে পাত্রী পাঠাই তুমি তার বিরোধিতাই করো, তুমি সাবধান। সহমঞ্চের আলোচনা নিয়ে আছে ভিন্ন ভিন্ন বক্তব্য, তবে যে আলোচনাই হোক সেটি বাইরে এভাবে প্রকাশ করা উচিত হয়নি বলছেন দলটির স্থানীয় নেতারা। মঞ্চে উনি কাউকে কোনো কিছু বলতেই পারেন, এই বিষয়টা কারো মঞ্চের বাইরে আলোচনা সমালোচনা তা আনা উচিত হয়নি। তোকে 10-15 মিনিট কথা বলেছে, এখন আমার সাথে কি কথা বলে সেটা তো আমি বাইরে প্রকাশ করব না। রাজশাহীর সমাবেশের পর রাজনৈতিকভাবে আওয়ামী লীগ চাঙ্গা হবে এমনটা প্রত্যাশা করা হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আসাদের কথা বলা ডালপালা ছড়িয়েছে, যা আরও তিক্ততা বাড়িয়েছে স্থানীয় রাজনীতিতে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।